কেমন আছেন সবাই? বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সুমন। আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন ব্র্যান্ডের বা কোম্পানির উচ্চ ফলনশীল যে হাইব্রিড জাতের ধান বীজ আছে সেগুলোরই আলোচনা করেছি। আজ আলোচনা করব ইস্পাহানি হাইব্রিড ধান বীজ 6 ও 8 নিয়ে। দুটি বাজারের উচ্চ ফলনশীল চিকন জাতের ধান বীজ। প্রথমে আলোচনা করব ইস্পাহানির 6 নিয়ে। এই যে ধানটা সেটির গাছটা কিন্তু হেলে পড়ে না, শীষে চিটাও হয় না, ধান ঝরে পড়ে না, চাল মাঝারি মোটা ও সামান্য খাটো, ভাত ঝরঝরে খেতে সুস্বাদু। এবং এই 6-এর জীবনকালটা প্রায় 135 থেকে 140 দিনের মতো। একর প্রতি ফলন 120 থেকে 130 মন। অন্যদিকে 8-এর বৈশিষ্ট্য, গাছ হেলে পড়ে না, শীষে চিটা হয় না, ধান ঝরে পড়ে না, চাল লম্বা ও চিকন। অর্থাৎ 6-এর থেকে চালের গুণগত মান উন্নত, কিন্তু 8-এর ভাত ঝরঝরে খেতেও সুস্বাদু। এবং এটারও জীবনকাল 130 থেকে 135 দিন এবং সর্বোচ্চ হলে 140 দিনের মতো। এবং একর প্রতি ফলন 120 থেকে 125 মন। অর্থাৎ ফলনে পার্থক্য কিছুটা হলেও কম 6-এর থেকে 8-এর। অর্থাৎ 6-এ ছিল হচ্ছে 120 থেকে 130 মন, তবে 8-এ হচ্ছে 120 থেকে 125 মন। অর্থাৎ প্রায় 5 মনের মতন কম বেশি। তবে এই দুটি জাতির ভিতের ফলন 6-এর বেশি হলেও ভাত খেতে 8-এর সবচেয়ে বেশি ভালো, এবং 6-এর ভাত খেতে ভালো না এমনটাই বলে আসছিল যারা এর পূর্বে এই ধানটি রোপণ করেছিল তারা। তবে 8-এর পজিটিভ ফিডব্যাক হচ্ছে এর ভাতটা খুবই সুস্বাদু, খেতে ভালো, 28 দানের মতন প্রায়। ইস্পাহানি এই দুটি ধান বীজের অন্যতম ভালো বৈশিষ্ট্য হচ্ছে অধিক রোগ প্রতিরোধী ক্ষমতা। অর্থাৎ বাজারে বর্তমান যে ধান বীজগুলো আছে, বিশেষ করে মোটা জাতের পুরনো আমলের, সেই দেখা যায় যে 2001 সাল বা 2 সালের পরে যে চিকন মোটা জাতের যে ধানগুলো আসলো সেগুলো এখনও চলছে, কিন্তু সেই ধানগুলোর রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো না, বিভিন্ন রোগে সহজেই আক্রান্ত হয় এবং প্রতিকূল আবহাওয়া সহনশীল না। অর্থাৎ তখনকার যে জলবায়ু ছিল, বর্তমান 2022-এ এসে বৈশ্বিক যে জলবায়ু সেটি কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, যার জন্য নতুন নতুন রোগও সৃষ্টি হচ্ছে, যা সহজে গাছ নিতে পারছে না, এজন্য ফলনও যা আশা করা হয় সেটা হচ্ছে না। আর এই যে যে দুটি ধান, এই দুটি ধান কিন্তু BLB বা ব্যাকটেরিয়া লিভ ব্লাইট প্রতিরোধী। অর্থাৎ এই ধানের পাতাগুলো কিন্তু সহজে পুড়ে যায় না বা হলুদ হয়ে যায় না বা ঝলসে যায় না, তবে ব্যাকটেরিয়া সংক্রমিত হলে কিন্তু এই সমস্যাটা হয়। এবং এটি হলেও হয় না এমনটা না, হলেও খুবই কম ক্ষতিগ্রস্ত হয়, ফলনটা পুরোপুরি নষ্ট হয় বা মার যায় না, খুব সামান্যই, যেহেতু এগুলো সহনশীল। এবং এই ধানগুলো সেভাবেই ডেভেলপ করা বা উন্নয়ন করা, দেখবেন যে আমাদের যে আমরা যে পুরোনো দিনের মোবাইল ফোন ব্যবহার করছি, বিশেষ করে স্মার্টফোন, প্রতি বছরে কিন্তু অনেক ফিচার যুক্ত করা হয় এবং বিভিন্ন আপডেটের মাধ্যমে সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়। এই ধান বীজের যে প্রযুক্তিগুলো এটিও এমনভাবে তৈরি করা হয়, আবহাওয়ার সাথেই করা হয়, বিভিন্ন রোগের সাথে সেগুলোকে ডেভেলপ করা হয়। তো যারাই ধান দুটি রোপণ করতে চাচ্ছেন, বিশেষ করে খাওয়ার জন্য যারা করবেন, তারা অবশ্যই 8টা রোপণ করবেন। আর যারা বিক্রির উদ্দেশ্য থাকবে, বেশি লাভবান হওয়ার চিন্তা করবেন, তারা 6টা রোপণ করবেন। 6টা যে খেতে খারাপ এমনটা না, বিশেষ করে আপনি যখন বিক্রি করে দেবেন, মিল মালিকরা কিনে নিয়ে কিন্তু প্রসেসিং করলে তখন তাদের কাছে এই সমস্যাটাও থাকবে না। আর দুটি ধানের জীবনকালটাও প্রায় কিন্তু একই রকম এবং ফলনটাও প্রায় কাছাকাছি। আর এই যে ধান দুটি, এই দুটি ধানের ডিগ পাতা বা মা পাতাটা কিন্তু যতদিন পর্যন্ত গাছ ফলন ফল থাকে ততদিন পর্যন্ত কিন্তু সবুজ এবং সোজা থাকে, যার জন্য এই ধানের চিটার পরিমাণটাও কম হয় এবং ধানটা অধিক পরিপুষ্ট হয়। তো যাই হোক, আপনার আশেপাশে খোঁজ নিলে অবশ্যই এই ধানটি পেয়ে যাবেন। তো যাদের ইচ্ছা আছে তারা এই ধান রোপণ করে দেখতে পারেন। আর যারা এত সময় পর্যন্ত মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই
তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি অল্প একদিনের ভিতরেই আমি বিভিন্ন ছত্রাক নাশক, কীটনাশক, আগাছা নাশক বা পিজিআর নিয়ে ভিডিও আসছে, যেগুলো হয়তো দেখা যাবে যে অন্য কোনো চ্যানেলে আপনি সহজে এর আলোচনা পাবেন না, পেলেও খুব সামান্য। তো আমি গভীরভাবে ভিডিওগুলো আনার জন্যই অনেক সময় নিচ্ছি। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।